আজকের ভিডিওতে দেখাবো দুই হাজার একুশ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের কাভার পেজ কিভাবে সঠিক পদ্ধতিতে পূরণ করবে এখানে তোমরা দেখো স্ক্রিনে যে কাভার পেজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা নমুনা কপি তো এখানে লক্ষ্য করো কাভার পেজে মোট চারটি অংশ আছে প্রথম অংশটি তোমাদের পূরণ করতে হবে দ্বিতীয় যে তিনটি অংশ আছে সে তিনটি অংশ তোমাদের কিছুই করতে হবে না তো দেখো যে তোমাদের যে অংশটি পূরণ করতে হবে সেই অংশটি তোমরা কিভাবে পূরণ করবে প্রথমে শিক্ষা বোর্ডের নাম নামটি তোমার নিজ নিজ বোর্ডের নামটি লিখবে ইংরেজিতে লিখবে সব কিছু বড়ো হাতের দিয়ে তারপরে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বরটা লক্ষ্য করো এখানে এই ঘরে তোমার যে রেজিস্ট্রেশন নম্বর আছে সেটি বসাবে আমি নমুনা হিসেবে তোমাদেরকে একটি দেখিয়ে দিব তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখো তো এখানে লক্ষ্য করো যে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর এটা ইংরেজিতে লিখতে হবে সব কিছুই তোমরা ইংরেজিতে লিখবে তো রেজিস্ট্রেশন নম্বরটা তোমার অষ্টম শ্রেণী কিংবা নবম শ্রেণীতে যে রেজিস্ট্রেশন নম্বর ছিল সেটা লিখে দিবে সেটা অনুসারে লিখবে এরপরে পরীক্ষার্থীর নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে ক্যাপিটাল লেটারে অর্থাৎ বড়ো হাতের অক্ষরে লিখবে ইংরেজিতে তোমার নিজের নাম এরপরে এই ঘরটা লক্ষ্য করো পরীক্ষার্থীর পিতার নাম ইংরেজি ক্যাপিটাল লেটারে হবে মানে ইংরেজি বড়ো হাতের অক্ষরে হবে তবে এগুলো লক্ষ্য রাখবে তোমাদের এস সি অথবা দাখিল পরীক্ষায় যেই নাম ছিল মানে যে যেভাবে ছিল ঠিক সেভাবে তোমরা এই ফর্মটা ফিল আপ করবে এরপরে মাতার নাম ঠিক একইভাবে ইংরেজি বড় হাতের দিয়ে লিখে ফেলবে এরপরে কোড ও বিষয়ের নাম এখানে বিষয় কোডটা বসাবে আর এই যে যে লম্বা করে দাগটা দেখতে পাচ্ছ বড় ঘরটা এখানে বিষয়ের নামটা লিখবে তবে এই বিষয়কোট ও বিষয়ের নামের ব্যাপারে লক্ষ্য করো বিষয় কোডের বিষয়কটা ইংরেজিতে লিখবে বিষয়ের নামটাও ইংরেজিতে দেওয়ার চেষ্টা করবে এটা ইংরেজিতে না দিলে কোনো সমস্যা নাই কারণ এখানে তোমার উল্লেখ করে নাই যে ইংরেজিতে দিতে হবে তবুও তোমরা ইংরেজিতেই দিয়ে দিবে বিষয়ের নামটাও এরপরে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর ক্রমিক নম্বরটা এখানে ইংরেজিতে লিখে দিবে অর্থাৎ তোমার অ্যাসাইনমেন্ট নম্বর যদি এক হয় তাহলে জিরো ওয়ান দুই হলে জিরো টু তিন হলে জিরো থ্রি এভাবে তোমার প্রশ্ন দেখে ক্রমিক নংটা দিয়ে দিবে আমি তোমাদেরকে একটি নমুনা উত্তর দিয়ে দিচ্ছি এরপর অ্যাসাইনমেন্টের শিরোনাম এইখানে তোমার অ্যাসাইনমেন্টের যে শিরোনামটি আছে তোমার প্রশ্নে যে শিরোনামটি লেখা থাকবে সে শিরোনামটি দিয়ে দিবে এখানে শিরোনামটিও তোমরা ইংরেজিতে দেওয়ার চেষ্টা করবে ইংরেজিতে দিয়ে দিলে ভালো হবে তবে বাংলায়ও লিখতে পারো তাতে কোনো সমস্যা নাই কারণ এখানে লক্ষ্য করো অ্যাসাইনমেন্টের শিরোনামে এখানে কিন্তু বলে নাই যে ইংরেজিতে লিখতে হবে অতএব তুমি বাংলাতেও লিখতে পারো কোনো অসুবিধা নেই তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্যে তোমরা সকল অ্যাসাইনমেন্টের সমাধানগুলো সবার আগে পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকো